মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। পাহাড়চিলা হাওর বন হবিগঞ্জের পর্যটন এ তো শুধু বাইরের রূপ, ভেতরে অসীম রতন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সমৃদ্ধ বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার এই চা বাগানের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক বাংলোর সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, ডিসেম্বর মাস আমাদের গর্বের, গৌরবের ও অহংকারের মাস। সবাইকে জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা। আপনাদের ভালোবাসার সহযাত্রী হয়ে এই ডিসেম্বরে আপনাদের প্রিয় ইত্যাদি 33 বছর অতিক্রম করে আসছে নববর্ষে, প্রাণস্পর্শে আনন্দ হর্ষে পদার্পণ করবে 34 বছরে। এই আনন্দক্ষণে ইত্যাদি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এর জন্য কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন বোধ না করে ইত্যাদির প্রিয়জনদের জন্য বরাবরের মতোই ইত্যাদিকে সাজানো হয়েছে তার চিরচেনা রূপে। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, জনগুরুত্বপূর্ণ স্থান এবং মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এই বিজয়ের মাসে আমরা এসেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুক্তিবাহিনীর প্রথম সদর দপ্তর হিসেবে পরিচিত হবিগঞ্জের এই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের এই ঐতিহাসিক বাংলোতে। মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়া একটি জ্যোতির্ময় অধ্যায়, আর এই ব্যবস্থাপকের বাংলোটি অনেক ইতিহাসেরই সাক্ষী। 1971 সালের 29 মার্চ মেজর খালেদ মুশারফের নেতৃত্বে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সর্বপ্রথম তেলিয়াপাড়া চা বাগানে এসে তাদের সদর দপ্তর স্থাপন করে। এর মাধ্যমে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনের 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের সাড়া দিয়ে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তার এই ধারাবাহিকতায় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মুক্তিপাগল বাঙালি সেনা অফিসাররা কর্নেল উসমানি এবং লেফটেন্যান্ট কর্নেল রবের নেতৃত্বে 11 সামরিক কর্মকর্তা এবং ভারত থেকে ব্রিগেডিয়ার পাণ্ডে সহ আরেকজন তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের ডাক বাংলোতে একত্রিত হন। রুদ্ধদ্বার বৈঠকে বসে তারা মুক্তিযুদ্ধের মূল রণকৌশল নির্ধারণ করেন। সেই দৃষ্টিকোণ থেকে তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ওই সময় আমার পিতা মরহুম মৌলানা আসাদ আলী ওই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হবিগঞ্জ জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত তেলিয়াপাড়ার সবুজে ঘেরা চা বাগানের এই বাংলোটি সীমান্তবর্তী এবং নির্জন স্থানে বলে এই স্থানটিকে নিরাপদ মনে করেছিলেন স্বাধীনতাকামী সেনা সদস্যরা। তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। তৎকালীন কর্নেল এমএজি উসমানীর নেতৃত্বে সেনা সদস্যদের নিয়ে এই বাংলোতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণ করা হয় এবং দিক নির্দেশনা দেয়া হয়। আমরা চা পরিবার অত্যন্ত গর্বিত যে জাতির পিতা বঙ্গবন্ধু এই চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন। বিজয়ের এই মাসে এই গুরুত্বপূর্ণ স্থানে ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করার জন্য আমরা হানিফ সংকেত এবং তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের মধ্যে তেলিয়াপাড়ার এই বাংলোতে অনুষ্ঠিত প্রথম সেনা সভায় পুরো দেশকে প্রাথমিকভাবে 4টি অঞ্চল বা সেক্টরে ভাগ করা হয়। বাংলোতে অনুষ্ঠিত প্রথম বৈঠক শেষে কর্নেল এম এ জি ওসমানি তার রিভলভার থেকে ফাঁকা গুলি ছুড়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করেন। আর এইসব ঐতিহাসিক ঘটনার স্মৃতি রক্ষার্থে বাংলোর পাশেই নির্মিত হয়েছে বুলেট আকৃতির একটি স্মৃতিসৌধ।
আর এই স্মৃতিসৌধে প্রবেশের মুখে রয়েছে দুটি ফলক। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্মৃতিসৌধ দেখতে। চির অম্লান দর্শনীয় স্থান হবিগঞ্জের জলে স্থলে পাহাড়ে টিলায় সর্বত্রই দৃশ্যমান, আর এই নিয়েই এবারের গান। সঙ্গে আনন্দময় চিত্তে বর্ণাঢ্য নৃত্যে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। সবুজ ভাসছে পাহাড়ে টিলায় চা বাগানে সমতলে, আরো একশো ভাওড় বাউড়ে থই 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 নদী চলে, হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে। জাগে মনে প্রাণে কত মহাজন কবি সাধকের কথা মুখে মুখে চলে, হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে। সাগর দীঘিটি জুড়ায় আঁখি অভয়ারণ্যে কত পশু পাখি, দেশে ও বিদেশে খাসিয়া পানের স্বাদ নেয় কুতুহলে, হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে। যুদ্ধে মহা অবদানে ধন্য জাতি লাখ লাখ বীর এগিয়েছে দলে দলে, হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে। সবুজ ভাসছে পাহাড়ে টিলায় চা বাগানে সমতলে, আরো একশো হাওড় বাউড়ে থই 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 নদী জলে, হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে হবিগঞ্জ চলে। হবিগঞ্জ অঞ্চলের মনোলোভা শোভা ও প্রভার আকর্ষণে হবিগঞ্জ দর্শনে আসেন অসংখ্য পর্যটক। এবারে এই হবিগঞ্জ সম্পর্কেই প্রয়োজনীয় কিছু তথ্য। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত জেলা হবিগঞ্জ। পাহাড় টিলা নদী হাওড় বাওড় বিস্তীর্ণ সমভূমি, প্রাকৃতিক অভয়ারণ্য, সুদৃশ্য চা বাগান, রাবার বাগান, প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক নৈসর্গ ঘেরা জেলা এই হবিগঞ্জ। তাই এই জেলার স্লোগান হচ্ছে পাহাড় টিলা হাওড় বন হবিগঞ্জের পর্যটন। ধর্মীয় ও মুক্তিযুদ্ধের ভাব গাম্ভীর্যের নিরিখেও হবিগঞ্জ একটি অত্যন্ত পবিত্র স্থান। এখানকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার ও স্বতন্ত্র সংস্কৃতি এই জেলার পরিচিতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। বহু লোক সাধকের অমর সঙ্গীতে মুখরিত এই হবিগঞ্জ জেলা। জনশ্রুতি আছে ঐতিহাসিক সুলতানসি হাবিলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্থন পুরুষ সৈয়দ হেদায়তুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। তারই নামানুসারে এই জনপদ প্রথমে হবিবগঞ্জ এবং কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়। সারা দেশের চা বাগানের সংখ্যা এবং উৎপাদনের দিক থেকে হবিগঞ্জের স্থান হচ্ছে দ্বিতীয়। এই জেলায় মোট 25টি চা বাগান রয়েছে এবং এখানকার উৎপাদিত চা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গ্যাস ও বিদ্যুৎ সহজলভ্য হওয়ায় এ জেলা শিল্প জেলায় রূপান্তরিত হচ্ছে এবং ইতোমধ্যে বড় বড় শিল্প কারখানাগুলো দ্রুত গতিতে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। তাছাড়া সরকারি উদ্যোগে এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনও প্রক্রিয়াধীন রয়েছে। এই জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব, এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কজন হচ্ছেন মধ্যযুগের প্রখ্যাত কবি সৈয়দ সুলতান, প্রখ্যাত সাধক শেখ ভানু, গীতিকার ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস, সমাজ সংস্কারক বৃন্দাবন চন্দ্র দাস, ব্রিটিশ ভারতের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব বিপিন চন্দ্র পাল, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস, বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ রব বীরুত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সি আর দত্ত বীরুত্তম, স্বনামখ্যাত রম্য সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। কীর্তি মানুষকে করে কীর্তিমান, আবার নিজেকে কীর্তিমান প্রমাণে কিছু লোক সমানে লোক দেখানো দানের অবদানে মান্য হিসেবে গণ্য হতে চান। দেখা যাক তাদের এই দানের অভিযান। এই যে ভাই, আপনার কাছে ভালো কম্বল আছে? শীতকালে কম্বল থাকবো না মানে? আপনারা বসেন, একটা একটা দেখাই। এই যে দেখেন, এগুলো ফার্স্ট ক্লাস কম্বল, এটা হলো দুবাইয়ের কম্বল, আর এটা হলো সৌদি আরবের, এটা হলো ব্যাংককের, আর এটা হলো সিঙ্গাপুরের। এটি কি দিয়া বানাইছে ভাই? এই কোনটা সিনথেটিক, কোনটা উলের, কোনটা জুট দিয়ে বানাইছে। কেমনে বেচে? এটা কোয়ালিটি অনুযায়ী 2000 থেকে শুরু করে 3000 4000 5000 এর উপরও আছে। ভাই আর কোন লাগবো না, আপনি এটি গুটান, আমরা ত্রাণের কম্বল নিব, মাইশের দেওয়ানের লিগা। আপনার কাছে ত্রাণের কম্বল আছে? ভাই আমি আগেই কইছি, আমার কাছে বিভিন্ন দেশের বিভিন্ন ম্যাটেরিয়ালের কম্বল আছে, ওই ত্রাণের কম্বল বলে কোনো কম্বল নাই। ভাই আপনার এনে না থাকলেও অনেক দোকানেই ত্রাণের কম্বল আছে, এই ধরেন 100-200 টাকা দাম। ভাই এত দামি কম্বল দিয়ে আমগো পোষাইবো না। আপনারা তো ভাই মানুষের কম্বল দিয়ে ব্যবসা করতেছেন না, ত্রাণ দিতেছেন, এখানে পোষানোর কি আছে? 100-200 টাকার কম্বল, সাইজ ছোট, মানও খারাপ, হেডি দিয়ে কোনো লাভ আছে? কিন্তু ভাই আমরা সবসময় এইভাবে দিয়েছি, কেন আপনি দেখেন নাই? আমগুলি ত্রাণ সব চ্যানেলে দেখানোর ব্যবস্থা করছি, আরে আপনি কত পাবলিসিটি নিব? ও বুঝছি, চ্যানেলে দেখাই না ত্রাণ, মানুষের দেখানোর লাগে ভিডিও করে ওই ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনাটা একটু বদলা। জাকাতের জিনিস, ত্রাণের জিনিস কম দামে দেওয়া ঠিক না। শুনেন ভাই, অন্যের এমন জিনিস দেওয়া উচিত যেটা আপনাদের নিজেরও পছন্দ। এখানে পছন্দের মন্দসুলভ ছন্দ কাটলেও এ ধরনের ভাব ধরা মানুষের সঙ্গে ভাবপ্রবণ মানুষের পার্থক্য অনেক। কোনো অবস্থায় ভাবপ্রবণ মানুষের ভালো স্বভাবকে প্রভাবিত করতে পারে না, যেমন পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয়ের এই পাখি প্রেম। গত 29 জানুয়ারি প্রচারিত ইত্যাদিতে আমরা চুয়াডাঙ্গা জেলার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের পাখি প্রেমের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। পাখিদের হৃদয় জয় করা মৃত্যুঞ্জয়ের কাছে পাখি ছুটে আসে খাবারের আবদার নিয়ে, কিন্তু এর মধ্যেই চুয়াডাঙ্গার পাখিদের জন্য একটি দুঃখজনক সংবাদ বয়ে আনে মৃত্যুঞ্জয়ের চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় বদলি। চুয়াডাঙ্গার পাখিদের ছেড়ে আসতে কষ্ট হলেও স্থান পরিবর্তনের কারণে পরিবর্তন হয়নি মৃত্যুঞ্জয়ের পাখি প্রেমের। কুষ্টিয়ায় তার বাসার সামনে এবং অফিসের সামনে দু জায়গাতেই মৃত্যুঞ্জয় পাখিদের খাবার দেন এবং পাখিরাও তাদের ক্ষুধা মেটাতে ছুটে আসে মৃত্যুঞ্জয়ের কাছে। প্রথম কদিন চুয়াডাঙ্গার পাখিগুলোর জন্য খুব খারাপ লেগেছে, যদিও তাদের খাবারের জন্য আমি একজনকে দায়িত্ব দিয়ে আসছি। আর পাখিদের প্রতি ভালোবাসার কারণেই এখানেও আমি পাখিদের নিয়মিত খাবার দিতে শুরু করি। খাবার পেয়ে ওরাও যেমন তৃপ্তি পায়, আমিও তেমনি আনন্দ পাই। শীতের সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে পাখি আসে, আমার অনুরোধ আমরা যেন কেউ পাখি নিধন না করি। তবে সুযোগ দেবার মানুষ কম থাকলেও নেবার মানুষের অভাব নেই। পরিস্থিতির স্থিতি স্বল্প বা দীর্ঘ, যাই হোক, নানান কৌশলে তাদের বিস্তৃতি ঘটেই চলে। সুযোগ বুঝে যোগ করে নেয় তার পণ্যের সঙ্গে অন্য একটি শব্দ, আর সেই শব্দটি হলো মেলা। এই যে উপরে লিখে রেখেছেন মেলা মেলা মেলা, শীতের পিঠা মেলা, এটা আবার মেলা হয় কি করে? মেলার তো একটা বিশালতা থাকে, মানে অনেক লোকের সমাগম, অনেক দোকান থাকতে হয়, মেলা মানেই অনেক অনেক অনেক। আমি জানি, বৈশাখী মেলা, চৈত্র মেলা, বৃক্ষ মেলা, বই মেলা, এইসব দেখে তো মেলা নামটা শিখছি, মেলা সম্পর্কে জানছি। এরপরে আসে আবার পিঠা মেলা, ফুলের মেলা, গাড়ির মেলা, বাড়ির মেলা, সিমের মেলা, মেলা মেলা মেলা। এই শোনেন, এইগুলো এখন ব্যবসার একটা ফন্দি হয়ে খাড়া। কিরকম? আজকাল দেখবেন বড় রঙিন ছাতার নিচে চারপাশ রাস্তার মোড়ে একজন মানুষ মাইক লয়েছিল, সিম মেলা সিম মেলা।
কি করে মোবাইলে সিম বিক্রি করে আবার মার্কেটে গিয়ে দেখবেন যে একলাই দোকানের সামনে বড় একটা সাইনবোর্ড ঝুলে রাখছে শাড়ি মেলা বস্ত্র মেলা আবার আমের সিজনে আমের মেলা মানে যে কোনো কিছুর লাগে মেলা ঢুকাই দিলেই হয় এ তাতে লাভ কি ব্যবসা আরে আগে ছিল মূল্যরাস মানুষ এখন ওই মূল্যরাসে ফন্দি ফিকির সব বুঝা ফেলেছে তাই এখন ধরছে মেলা তাতে নাকি আকর্ষণ বাড়ে কাস্টমারও বাড়ে এই জন্য আমিও আকর্ষণ বাড়াইতে মেলা ঝুলাইছি আমারও কাস্টমার বাড়ছে দেখতেছেন না সাপ্লাই দিয়ে কমাইতে পারছি না ওই তাড়াতাড়ি কর আপনি তার বড় প্রমাণ আপনি এত দিন ধরে কি ব্যবস্থা আছে একটা সাংবাদিক আসে না যখনই মেলা ঝুলাইছে তখনই আপনি আজ এই মেলা মেলা ধরনের আছে এর মধ্যে কিছু রয়েছে ব্যবসার মেলা আর কিছু প্রকৃতই মেলা যেমন বিশাল আয়োজনে মোবাইল ফোন মেলা এই মোবাইল ফোন ব্যবহারের আবার মেলা 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 ধরন আছে এর মধ্যে কিছু উৎকৃষ্ট কিছু নিকৃষ্ট কিছু সাধারণ কিছু অসাধারণ এবারে আমরা এই মোবাইল ফোন ব্যবহারের এই কিছু অসাধারণ বিস্ময়কর বিষয় দেখব মোবাইলের আসক্তি শিশুদের মেধাশক্তি বিনাশ করলেও আমরা এমন একজন শিশুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যে শিশুটি মোবাইলের অপব্যবহার নয় বরং এই প্রযুক্তিকে ব্যবহার করে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে আর সেই বিষয়ে বালকটির নাম সামিউন আলিম সাদ সাদের বয়স মাত্র 7.5 বছর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে বাবা ব্যবসায়ী আলী হোসেন আলিম এবং মা কলেজ শিক্ষিকা আয়েশা আক্তার চার্লি দুই ভাই বোনের মধ্যে সাদ ছোট 2020 সালে সাদকে বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন তার বাবা 2021 সালে দ্বিতীয় শ্রেণীতে ওঠে সাদ বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে 2 বছরে স্কুল জীবনের 1 মাসও ক্লাসে যাওয়া হয়নি শিশু সাদের আর 10টি শিশুর মতোই সেও মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস করেছে ক্লাসের পর বাকি সময়ে এই স্মার্টফোন ব্যবহার করে 2 বছরে সামিউন আলিম সাদ অর্জন করেছে নানান বিষয়ে পারদর্শিতা আয়ত্ত করেছে শুদ্ধভাবে ইংরেজি বলা শুধু তাই নয় চোখের পলকে কলমের স্পর্শে এঁকে দিতে পারছে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র বলতে পারে মহাকাশের সব গ্রহ উপগ্রহ আর নক্ষত্রের নাম অবস্থান আর দূরত্ব নিমিষে করে দিতে পারে অ্যালজেব্রা ও জ্যামিতির মতো বিষয়ের জটিল সব সমস্যার সমাধান শুধু নিজেই পারে বা বোঝে এমনটা নয় সে তার আয়ত্ত করা ইংরেজি ভাষায় অত্যন্ত সাবলীল ভাবে বুঝিয়ে দিচ্ছে অন্য কেউ এই বয়সেই একটি ইউটিউব চ্যানেল খুলে তার বর্ণনায় মহাকাশ গণিত এবং বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট আপলোড করছে মফস্বল শহরে থেকেও এই বয়সে সামিউলের এই অভাবনীয় প্রতিভা দেখে সবাই মুগ্ধ ও বিস্মিত দর্শক মন্ডলী আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এই বিস্ময়কর প্রতিভার অধিকারী বিস্ময় বালক সামিউন আলিম সাদ এবং তার বাবা মাকে শুরুতে আমরা কথা বলবো তার বাবার সঙ্গে আমরা দেখলাম সাদ সে মোবাইল ফোনে কার্টুন দেখে না বা কোনো গেম খেলে না একটু ব্যতিক্রম আপনি এর কারণটা কি বলে মনে করেন কারণটা ও একটু ভিন্ন ধরনের মেধাবী বালক ও চিন্তা করে যে আমি নতুন কিছু শিখবো মানে মোবাইল ফোনের ব্যবহারটা সে ভিন্নভাবে ভিন্নভাবে নিয়েছে গেম এবং কার্টুন কোনোটাই দেখে না বিভিন্ন ক্লাস দেখে বিভিন্ন ব্যক্তিদের স্পিচ দেখে এইসব জিনিস দেখে আপনি কখন বুঝলেন যে সে তার বয়সের তুলনায় মেধা মনন এবং শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে যখন ওকে প্রথম বই কিনে এনে দিই আমি ওই 1-এর ভিতর 40 যে বইগুলো 3 দিনের ভিতর বইটা পুরো শেষ করে ফেলে তারপরে যখন ওকে প্লেতে ভর্তি করি তখন ওর বই দিলেও 3-4 দিনের ভিতর ক্লাসের বই সব পড়া প্রায় শেষ তারপরে যখন 1-এর বই এনে দিলাম তখন ওরকম 5-7 দিনের ভিতর ওর বইগুলো প্রায় শেষ করে ফেলে মানে ওর কিউরিসিটি থেকেই ওর আপুর বই নিয়ে পড়ে ক্লাস 8-এর বই নিয়ে পড়ে অনেক ক্লাসের বই দেখি যে শর্ট টাইমে অঙ্কগুলো বিশেষ করে ফেলে করোনাকালীন সময়ে ওই 2 বছর ঘরে বসা যখন ক্লাস হচ্ছে না স্কুলে তখন মোবাইলে দেখে দেখে কুরআন শরীফ পড়াটাও সম্পূর্ণ সে মোবাইল থেকে শিখেছে তো এবার আমরা কথা বলবো সাদ তোমার সঙ্গে আমরা তো জানি যে এই বয়সে তোমার বয়সী শিশুরা এই মোবাইল ফোন ফেলে কার্টুন দেখে গেম খেলে তো তুমি তো সব দেখো দেখো না তোমার কি ওসব ভালো লাগে না হ্যাঁ সব ভালো লাগে না ভালো লাগে না বোরিং বোরিং ইটস জাস্ট বোরিং তোমার কি ভালো লাগে I like to earn some new knowledge. এবার জানতে চাইবো ভবিষ্যতে কি হবার ইচ্ছা তোমার aim in life মানে জীবনের লক্ষ্য First I want to be an honest man. একজন সৎ লোক হতে চাও Yes. Second I want to be a mathematician.
Third, I want to be a scientist. Mm-hmm. And there's another thing that I want to read in Harvard. তার মানে তুমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও? Yes. আচ্ছা, তুমি কি ইত্যাদি দেখো? Yes. কেন দেখো? It's motivational, constructive, and and the people that watch it have some confidence. তার মানে তুমি বলতে চাইছো এটা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে? That's true. স্যার, তোমাকে তো এখন ইত্যাদিতে দেখানো হচ্ছে, তো তোমার ছোট্ট বন্ধুদের জন্য তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। কি বলার আছে? The thing I want to say to them is, you can have entertainment, but you should focus more on your knowledge. And you should learn knowledge. Instead of just watching cartoons and games in the device you have, you should do something good. তোমরা বেশি ফোকাস করো knowledge, 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 knowledge. স্যার, তোমার এই চমৎকার কথার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা চাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তোমার এই কথাগুলো শুধু ছোট্ট বন্ধুদের নয়, বড়দেরও অনুপ্রাণিত করুক। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তোমার সফলতা কামনা করছি। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য। অনুপ্রেরণারও নানান ধরন, বরণ ও গরণ আছে। স্থান ও অবস্থান ভেদে সেই রকমারি প্রেরণার একটি ধারণা পাওয়া যাবে এই টিভি দর্শনরত দম্পতির বাক্যালাপের ধরনে। সত্যি করে বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সমুদ্রের মতো, সীমাহীন আকাশ। ও, এখন তো রাত, আকাশে তারার মতো। তুমি তো আমার মনের আকাশের পূর্ণিমার চাঁদ। আচ্ছা, তুমি আমাকে কেন এত ভালোবাসো? কি পেয়েছো আমার মধ্যে? কি পাইনি তোমার মধ্যে? তুমি এলে মনে হয় অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। আহ, কি সুন্দর তোমার চুল, কি কণ্ঠস্বর, কি চলন, কি বলন, কি গড়ন, কি ধরন। মনে হয় যেন পৃথিবীতে এক পিসে সৃষ্টি হয়েছে। তুমি ছাড়া আমি যেন মরুভূমি, তুমি আমার আলো, তুমি ছাড়া আমি অন্ধকার। টেলিভিশনে তো নায়িকাকে কত সুন্দর সুন্দর করে কথা বললি, বিয়ের এতদিন হয়ে গেল কই? তোমার মুখে তো এমন কথা আমি কোনোদিন শুনিনি। কোনো লেখক যদি এরকম ন্যাকা ন্যাকা ডায়লগ লেখে আর তা বলার জন্য টাকা দেয়, সবাই বলতে পারবে আমিও বলেছি। তাই বলে এত আবেগ দিয়ে কেমন করে যেন হাতটা ধরেছিলে, ভীষণ মায়া মায়া। ও সবই অভিনয়, মানে যা সত্য নয় সত্যের মতো। আবেগ দিয়ে কাজটা করেছি বলে তো আমি ভালো অভিনেতা। শোনো, নাটক আর বাস্তব এক না। বাড়িতে বউ বা স্বামীর সাথে কেউ ওরকম করে কথা বলে? বলে না। যে এই সংলাপগুলো লিখেছে সে নাট্যকারকে তো আমি চিনি। সে যদি তার স্ত্রীর সাথে ওই রকম করে কথা বলতো তাহলে তার সংসারে এত অশান্তি হতো না। কেন, এদের সম্পর্কে তুমি পত্রিকায় পড়নি? কিছুদিন পর পরে তো এদের পরকীয়ার খবর ছাপা হয়। কিন্তু আমার ভালোবাসার নাটক না, এখানে কোনো অ্যাক্টিং নেই। এই যে আমি তোমার হাতটা ধরলাম, এই ধরা আর টিভি ধরার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। এবারে আপনারা যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের নিয়ে শুরু করব আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করব, দুজন পুরুষ এবং দুজন নারী। যেহেতু আজ আমরা এই পাহাড়ের টিলা বন হাওরে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপার আধার হবিগঞ্জে এসেছি, তাই আমরা এই হবিগঞ্জের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়েই আপনাদেরকে কিছু প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এখানে রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তর দাদাদের বাছাই করবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের বাড়ি এই হবিগঞ্জে, বলতে হবে তার বাড়ি হবিগঞ্জের কোথায়? বকাডুকি গ্রাম। হয়নি, মাগুরুন্ডা গ্রাম। হয়নি, না, উপজেলা চুনারুঘাট, গ্রাম বলতে পারবো না। অনেকে উত্তর দিয়েছেন, কারো উত্তরই সেভাবে সঠিক হয়নি, তাই আমরা প্রথম প্রশ্নের উত্তরে কাউকে নিতে পারলাম না। সঠিক উত্তর হচ্ছে তার নাম ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বগাডুগি গ্রামে। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। সম্প্রতি প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দীর বাড়ি এই হবিগঞ্জে, বলতে হবে তিনি হবিগঞ্জের কোথায় জন্মগ্রহণ করেছেন এবং তার পৈতৃক বাড়ি কোথায়? এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। ওনার জন্ম হয়েছে তেলিয়াপাড়া বাগানে, বাড়ি গ্রাম বানিয়াচং। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম অ্যানি লস্কর, আমি একজন গৃহিণী। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই হবিগঞ্জে কটি গ্যাস ফিল্ড রয়েছে এবং সেগুলো কোথায় অবস্থিত? হবিগঞ্জে তিনটি গ্যাস ফিল্ড রয়েছে। জি, মাধবপুরে হবিগঞ্জ গ্যাস ফিল্ড, বাহুবলে রশিদপুর গ্যাস ফিল্ড, নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড। উত্তর সঠিক হয়েছে, তার জন্য বরদলি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। কি করেন আপনি? আমি একজন গবেষক, মুক্তিযুদ্ধ হাওর বিষয়ক গবেষক। অনেক ধন্যবাদ, তার জন্য বরদলি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক রম্য লেখক সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের কোথায়? ওনার জন্মস্থান মাধবপুর উপজেলা ছাড়াভাঙ্গা। না, হয়নি, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা উত্তর সুগ্রামে। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম?
আমার নাম হুমায়ুন কবির সৈকত, আমি একজন আইনজীবী। অনেক ধন্যবাদ, বসুন আপনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এই হবিগঞ্জ জেলার কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? জন্মস্থান হবিগঞ্জের বানিয়াচং এ। জন্ম কত সালে? 1936 সালের 27 এপ্রিল। উত্তর সঠিক হয়েছে, তার জন্য বড়বালি। আপনার নাম? আমার নাম বৃষ্টি দেব, আমি হবিগঞ্জ পৌরসভায় চাকরি করি। অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। বলা হয় এই অঞ্চলে রয়েছে আউল বাউল সাধক সুফির গান, নানা ধারায় নানা সুরে আজও জুড়ায় প্রাণ। তাদেরই কিছু কালজয়ী গান নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারের পর্ব। আর এই পর্বে আমাকে সহযোগিতা করবেন শিল্পী সেলিম চৌধুরী, যার বাড়ি মৌলভীবাজারে, এবং সাথে রয়েছে এই প্রজন্মের শিল্পী আশিকুর রহমান, যার বাড়ি এই হবিগঞ্জে। এই পর্বের জন্য আমরা এই চারজন কবি সাধকের চারটি গানের কথা কাগজে লিখে এই কাঁচের পাত্রে রেখেছি। আপনারা একটি করে কাগজ তুলবেন, যার ভাগ্যে যেই গান উঠবে তাকে সেই গানের রচয়িতার নাম বলতে হবে এবং পরে আংশিক গান গাইতে হবে। যিনি কথা সুর তাল লয় ঠিক রেখে সবচেয়ে ভালো গাইতে পারবেন তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী। আর আপনাদের সুবিধার্থে সেলিম চৌধুরী ও আশিক গানগুলো শুরু করবেন এবং তারা যেখানে থামবেন সেখান থেকেই আপনাদের গাইতে হবে। ইতিমধ্যে আপনারা একটি করে কাগজ তুলে নিয়েছেন, সুতরাং এবার শুরু করব। আপনাকে দিয়ে শুরু করছি। আপনার কি গান পড়েছে? ও শ্যামরে তোমার শোনে। ও শ্যামরে তোমার শোনে কে লিখেছেন গানটি? রাধারমন। না হয়নি, কে লিখেছেন সেলিম? দীনহীনের লেখা। এটা দীনহীনের গান, তাহলে আমরা শুরু করছি। সেলিম শুরু করুন। ও শ্যামরে তোমার শোনে, আরে একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঘুর বনে, আজ পাশা খেলবো রে, আজ পাশা খেলবো রে। অনেক ধন্যবাদ। এবারে গবেষক সাইদুর রহমান, আপনার পালা। গানের কথা হবিগঞ্জের জালালি কৈতর, সুনামগঞ্জের কুড়া। এই গানটি কে লিখেছেন? হেমাঙ্গ বিশ্বাস। উত্তর সঠিক আছে, হেমাঙ্গ বিশ্বাস। এবারে আপনি গাইবেন আর আপনাকে সহযোগিতা করবেন আশিক। আশিক শুরু করুন। হবিগঞ্জে জালালি কৈতর, সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাংশিলামি শুনে শুনে দিলাম মোরা। হবিগঞ্জের জাল পারবেন না, তিনি পারবেন না, সুতরাং আমরা চলে যাব তৃতীয় গানে। এবারে আপনার পালা। কি পেয়েছেন? বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। কে লিখেছেন গান? সেটা তো বলতে পারবো না, সেটা বলতে পারবেন না। কে লিখেছে আশিক? এটা হচ্ছে সৈয়দ শাহানুর। সৈয়দ শাহানুরের গান শুরু করুন। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক চেষ্টা করেছেন। এবারে সর্বশেষ আপনি, আপনার কোন গানটি পড়েছে? নিশীতে যাইও ফুলো বনে। এই গানটির রচয়িতা কে? শেখ বানু। হ্যাঁ সঠিক হয়েছে, শেখ বানু। এবারে সেলিম আপনার পালা, আর আপনি যেখানে থামবেন সেখানে আপনার পালা। নিশীতে যাইও ফুলো বনে রে মন প্রহরা, নিশীতে যাইও ফুলো বনে,
নয় দরজা করি বন্ধ নয়র ফুলের গন্ধ অন্তর প্রিয় বন্ধের নাম রে মন প্রমোরা এবার আপনি এবারে ফলাফল বহুশ্রুত এই জনপ্রিয় গানগুলো শিল্পীদের সহযোগিতায় গাইলেও আপনারা যেহেতু শিল্পী নন তাই সুর তাল লয় বিভ্রাট রয়েছেই যদিও আপনাদের প্রচেষ্টা ছিল প্রশংসনীয় তবে এই চারজনের মধ্যে যিনি সবচেয়ে ভালো করেছেন তিনি হবেন আমাদের আজকের কম্পিউটার বিজয়ী আর সেই বিচারের ভারটি দেব আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী সেলিম চৌধুরী এবং এই প্রজন্মের শিল্পী আশিকের উপর আমার মনে হয় আমার গানটা যিনি গেয়েছেন প্রথম অনেক ধন্যবাদ আজকে আমাদের এই বিচারকদের সম্মিলিত রায়ে কম্পিউটার বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির সৈকত এবং বাকি যারা রয়েছেন তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই আপনাদের সবার জন্য এই পুরস্কার রয়েছে আমাদের কাছে সবসময়ের জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে এই বই রয়েছে কেয়ার গিফট সামগ্রী এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ এবং এই সবগুলো পুরস্কৃতি দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এবং আজকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সেলিম এবং আশিক এবং ধন্যবাদ যন্ত্রশিল্পীদের যারা বাদ্যযন্ত্র বাজিয়ে সহযোগিতা করেছেন আপনাদের অনেক ধন্যবাদ করোনার কারণে করুণ দশায় প্রতিটি অভিভাবকেরই ভাবনা লটারির মাধ্যমে সন্তানকে ভর্তি করার সুযোগ পাব কি পাবো না কিন্তু ভর্তি করা প্রয়োজন আর সেজন্যই নানা জনের এমনি নানান আয়োজন আমার তো খাবার দাবার সব রেডি তোমার মেহমানদের তো কোন খবর নেই তিন চার জনকে বলেছি তো সবাই মিলে আসতে হবে একটু দেরি হচ্ছে লাঞ্চের দাওয়াত দিয়েছি লাঞ্চের দাওয়াত ওইখানে হ্যাঁ ভাই গরিব মানুষ সবসময় তো এইসব খাবার খেতে পায় না হঠাৎ এদের দাওয়াত করলেন কেন ভাবি দোস্ত কোনো বিপদ কোনো মানত আছে আছে ব্যাপার আছে তোরে পরে বলতেছি খুব টেনশন আছে দোস্ত খুব টেনশন আরে কিসের টেনশন বলবি তো লটারি 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 কিসের লটারি ভর্তি পরীক্ষার লটারি কালকে বাবুর স্কুলের ভর্তি পরীক্ষার লটারি এই জন্যই না অনেক টেনশনে আছি যদি ওনাকে দোয়ায় একটু কাজ হয় সবগুলো কিন্তু খাবেন এইবার বুঝছি কিন্তু বাবু তো ভালো স্টুডেন্ট ওকে নিয়ে চিন্তা করছিস কেন বলতো কোনো টেনশন নাই কি সুন্দর নিশ্চিন্তে মনে টিভি দেখছে পরীক্ষা হলে তো চিন্তা করতাম না লটারিতে ভালো খারাপ সব এক পাল্লায় বিচার হয় হ্যাঁ ভাই কি যে ঝামেলায় পড়েছি এ সবই করোনার ইফেক্ট ভাবি হ্যাঁ সেই কবে আমার করোনা হয়েছিল শরীরটা দোস্ত এখনো দুর্বল মাঝে মাঝে কাঁপে এই করোনার কারণেই এবার এই লটারির সিস্টেমটা করছে করোনার প্রভাবে আমাদের ভর্তি পরীক্ষার প্রভাব এই ভাগ্য পরীক্ষা স্যার আমাকে খাওয়া শেষ আপনারা সবাই পেট ভরে খেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ এবার তাহলে লটারির জন্য দোয়াটা করেন এই সবাই এক লগে কর আল্লাহ আল্লাহ আমাগো আপায় জানি এক লগে লক্ষ লক্ষ টাকার লটারির টিকিট জিতে আরে লটারির টিকিট না বলেন ভর্তি পরীক্ষার লটারির জন্য নামটা উঠে নামটা উঠে আমাগো আপায় জানি ভর্তি পরীক্ষার লটারিতে পাস করে এখানে চাওয়া পাওয়ার মিল না থাকলেও হবিগঞ্জের দর্শনীয় স্থান যারা দেখতে যান এবং দেখতে চান তারা প্রাণ জুড়িয়ে তা দেখতে পান চলুন আমরাও দেখে আসি ঢেউ খেলানো পাহাড় ছোট ছোট টিলার সারি দিগন্ত জোড়া হাওড় সবুজ অরণ্য আর চা বাগানে ঘেরা হবিগঞ্জে রয়েছে অনেক ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান হবিগঞ্জে রয়েছে ছোট বড় মিলিয়ে মোট 14টি হাওড় গোলায় ধান জলায় মাছ ও গলায় গান এই নিয়ে হাওড় পারের মানুষের জীবনযাত্রা দর্শক মন্ডলী কথা বলছি হবিগঞ্জের বানিয়াচং গ্রাম থেকে আমরা জানি কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম হয় এবং কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন হয় কিন্তু এখানে 4টি ইউনিয়ন মিলে গঠিত হয়েছে একটি গ্রাম যার নাম বানিয়াচং গ্রাম এবং এর আয়তন হচ্ছে 84.08 বর্গ কিলোমিটার বানিয়াচং উপজেলার সরকারি তথ্য বাতায়নে বলা হয়েছে এই বানিয়াচং হচ্ছে এশিয়ার বৃহত্তম গ্রাম এবং ভূপর্যটক এই বানিয়াচংয়েরই সন্তান রামনাথ বিশ্বাসের মতে এই বানিয়াচং হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গ্রাম
মূলত এই বানিয়াচং একটি অতি প্রাচীন জনবসতি। একসময় বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম প্রধান ভূঁইয়া আনোয়ার খান 1612 সালে মোগলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলে এই বানিয়াচং গ্রাম মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। পর্দায় যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট সেই ঐতিহাসিক শঙ্করপাশা শাহী জামে মসজিদ। মসজিদটি হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের উচাইলের শঙ্করপাশায় অবস্থিত। ঐতিহাসিক এই মসজিদটির চমৎকার কারুকাজ, ইটের বৈচিত্র্যময় গাঁথুনি ও সুনিপুণ সূক্ষ্ম নির্মাণশৈলীর কারণে পর্যটকরা এখানে আসেন এর স্থাপত্য নান্দনিকতা দেখতে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন। মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান এই বিথঙ্গল আখড়াও হবিগঞ্জে পর্যটকদের জন্য আরেকটি বিশেষ দর্শনীয় স্থান। বানিয়াচং উপজেলার প্রত্যন্ত ভাটি এলাকা বিথঙ্গল গ্রামে রামকৃষ্ণ গোস্বামী এটি প্রতিষ্ঠা করেন। 120 জন বৈষ্ণবের জন্য এখানে 120টি কক্ষ রয়েছে। বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করা হয়। দর্শক মন্ডলী, পর্দায় যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক সাগর দিঘি। চারিদিকে সবুজে ঘেরা এই বিশাল আয়তনের দিঘিটি বানিয়াচং গ্রামের ঠিক মধ্যভাগে অবস্থিত। দেখতে অনেকটা সাগরের মতো বলে এটিকে সাগর দিঘিও বলা হয়ে থাকে। দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য এই দিঘিটি খনন করেন। এই দিঘিটিকে অনেকেই কমলারানীর দিঘিও বলে থাকেন। পল্লীকবি জসীমউদ্দিন এই দিঘির পারে বসেই কমলারানীর দিঘি নামে একটি কবিতাও রচনা করেছিলেন। এই পুরো দিঘিটির আয়তন হচ্ছে 66.92 একর এবং এর জলসীমা হচ্ছে 40 একর। দেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি হিসেবে বানিয়াচং এর এই সাগর দিঘির খ্যাতি রয়েছে। সাগর দিঘির উত্তর দিকে রয়েছে বারো ভূঁইয়াদের অন্যতম প্রভাবশালী ভূঁইয়া আনোয়ার খানের পূর্বপুরুষদের এই বাড়ি, এবং এই বাড়িটি বানিয়াচং এর রাজবাড়ি হিসেবে পরিচিত। পর্দায় যে প্রাকৃতিক উদ্যানটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সাতছড়ি উদ্যান। 600 একর জায়গা নিয়ে বিস্তৃত এই বনে একসময় 7টি ছড়া বা ঝর্ণা থাকায় এর নামকরণ করা হয়েছে সাতছড়ি উদ্যান। এটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। সুন্দরবনের পরে বাংলাদেশের সবচাইতে বড় প্রাকৃতিক বনভূমি হচ্ছে এই রেমা কালেঙ্গা। এই পাহাড়ি বনাঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি পায় 1982 সালে। বানিয়াচং উপজেলার লক্ষ্মীবর জলাবনও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। 1934 সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম গভীর পানিতে চাষ উপযোগী ধান উদ্ভাবনকারী গবেষণা প্রতিষ্ঠান নাগুরা ফার্ম। এখানকার উদ্ভাবিত ধান বর্ষার পানির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠে। হবিগঞ্জ অঞ্চলের বিখ্যাত পান হচ্ছে খাসিয়া পান। ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের একমাত্র আদি পেশা এই পান চাষ। এখানকার পান উৎপাদনের প্রক্রিয়াটি অন্যান্য জেলার চাইতে ভিন্ন রকম। পান উৎপাদন করতে এখানে কোনো পানের বরজ প্রয়োজন হয় না, অন্য গাছকে নির্ভর করেই বেড়ে ওঠে এখানকার খাসিয়া পান। এই পানের বিশেষত্ব হলো এগুলো বেশ পুরু, শক্ত, ঝাঁঝালো এবং খেতেও আলাদা স্বাদ। উল্লেখ্য, খাসিয়া পান বিদেশেও রপ্তানি করা হয়। এছাড়াও হবিগঞ্জের গ্যাসফিল্ডের অভ্যন্তরে রয়েছে মনোরম ফ্রুটস ভ্যালি। এটি হচ্ছে সেই ঐতিহাসিক সুলতানসি হাবিলি। মধ্যযুগের খ্যাতিমান মহাকবি সৈয়দ সুলতানের এই বাসস্থানকে বলা হয় ঐতিহাসিক সুলতানসি হাবিলি, যদিও এর প্রাচীন রূপ এখন আর নেই। হবিগঞ্জের সব দর্শনীয় স্থান এবং নৈসর্গিক দৃশ্য দেখে সবারই ভালো লাগে, কিন্তু এক ধরনের মানুষ আছেন যারা কোনো কিছুই ভালো বলতে পারেন না। এসব দৃশ্য দেখে তারা হয়তো বলবেন এত ভালো ভালো না, এটাই তাদের স্বভাব, কারণ জ্ঞানের অভাব। স্বভাবগতভাবেই এরা নিন্দুক, কারণ ব্যর্থতায় ভরা এদের সিন্ধু। এমনি দুজন ব্যর্থ লোকের ব্যর্থহীন স্বীকারোক্তি শুনুন। আমাদের মিডিয়া জগতে কিছু কিছু মানুষ আছেন যারা দীর্ঘদিন মিডিয়া জগতে বিচরণ করলেও সফল হতে পারেননি। এইসব অসফল ব্যক্তিরা ইদানিং সোচ্চার হয়েছেন ফেসবুক এবং ইউটিউবে সফল ব্যক্তিদের বিরুদ্ধে। ইতিমধ্যে এরকম দু একজনের মুখোশ উন্মোচিত হয়েছে, আজ আমরা তাদেরই দু একজনের সঙ্গে কথা বলব। কেমন আছেন আপনারা? বুঝতেছেন না কেমন আছি, ভীষণ যন্ত্রণায় আছি, ভিতরে খালি জলে আর জলে। আপনার জলে? আমার খালি জলেই না, কইতে পারেন বিষণ্ণতা রোগে ভুগতেছি, কিচ্ছু ভালো লাগে না। আজকে তো আপনাদের এই জলা চরিত্র নিয়েই প্রশ্ন করব, তা জেনে শুনে এই সাক্ষাৎকার দিতে রাজি হলেন কেন? দেখুন, এতদিন ধরিয়া কত মানুষের ভিজে লাগছি, কত ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু কেউ কোনো ক্ষতি হয়েছে না। উল্টা মিডিয়াতে শিল্পী না, আমরা কুটনা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। সেই জন্য বলতে পারেন অনুশোচনার থেকে আমাদের এই স্বীকৃতি, যদি কিছুটা পাপমোচন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা মানুষের এই দুর্নাম করা, কুৎসা রটানো, মিথ্যা অপবাদ দেওয়া, এসব শুরু করলেন কেন? হিংসায়? বলতে পারেন বালা দেখতাম, বাড়ি না খালি চলে।
স্বভাব রে ভাই স্বভাব, কয় না কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। শিক্ষারও একটা সমস্যা আছে, বলতে পারেন পারিবারিক শিক্ষা, এটা নাই। বুঝলাম, তা এইসব অপকর্মের জন্য ভার্চুয়াল মিডিয়াকে বেছে নিলেন কেন? দেখুন, আমার ফেসবুকে অল্প কিছু ফলোয়ার, ফলোয়ার বাড়ে না, তাদের ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার, প্রশংসা করিয়া বাসাই দিয়ে, কিন্তু আমার শরীর খালি জ্বলে আর জ্বলে। তখনই আমি নামে বে নামে তারা বিজিতে লাগি, নিজের পেজ অন্যের পুষ্টে গিয়া খারাপ কমেন্ট করি, আজে বাজে গালি দেই। আর আপনি? আর আমি একটার পর একটা ভিডিও ছাড়ি, কিন্তু পরে দেখলাম এগুলো তো কোনো কাজ হয় না, বরং লোকে হাসে, কয় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আপনারা তো দেখি অন্যের পেজে ঢুকেও কমেন্ট করেন, আবার নিজের পেজের কমেন্ট অপশন বন্ধ রেখেছেন, কারণটা কি? সাদে কি আর কমেন্ট অপশন বন্ধ করছি, দেখলেন না মানছি উনারে পাগল হয়। আমার ইকা নাইয়া মানছে গালাগালি করে, এমন ভাবে গালাগালি করে মনে হয় যেমন গালির প্র্যাকটিস করে আমার নাইয়া। ওই এর লাগি বন্ধ করছি, দেখতামও না বুকতামও না। এসব না করে অন্য যাতে প্রশংসা করে সেই যোগ্যতা অর্জন করে, প্রয়োজনে তাদের তা দেখে শেখেন। শিখতাম কি, উল্টা হিংসা, তাদের অনুষ্ঠানই দেখি না, খালি ভিতরে জ্বলে। তাতে তো তাদের কোনো ক্ষতি হয় না, গরু ছাগলও তো অনুষ্ঠান দেখে না, তাদের কি অনুষ্ঠানের কোনো ক্ষতি হয়? বরং দেখলে তাদের কাছ থেকে কিছু শিখতে পারতেন। সেইটা তো পরে বুঝছি, আসলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে। বুঝলাম আপনারা ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছেন, বুঝতে পেরেছেন দর্শকদের কাছে গ্রহণযোগ্য হতে হলে মেধা লাগে, সততা লাগে, শিক্ষা লাগে, দায়বদ্ধ থাকতে হয়। আর লজ্জা দিবেন না ভাই, এবার থেকে ঠিক হয়ে যাবে। যাক, শুনে খুশি হলাম আপনাদেরও লজ্জা আছে। জ্ঞান চক্ষু অন্ধ মন্দ মানুষ যেমন আছে, তার বিপরীতে হিত সাধনের ভালো মানুষও আছেন, এবং তাদের সংখ্যাই কিন্তু বেশি। আমরা তেমনই একজন মানুষের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম, এবার সেই প্রতিবেদনেরই অনুসৃত প্রতিবেদন। গত 29 অক্টোবর প্রচারিত ইত্যাদিতে আমরা সোনারগাঁয়ের ললাটি গ্রামের আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েস এবং তার সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম, যার মাধ্যমে তিনি সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য 3টি অবৈতনিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তার বেঁধে ভাওয়ার ভাসমান পাঠশালার জন্য ব্যবহৃত নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশুদের শিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে যায়। তাই নৌকাটি মেরামত করে দ্রুত স্কুলটি শুরু করার জন্য ইত্যাদির মাধ্যমে ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে আমরা শাহেদ কায়েসকে 1 লক্ষ টাকা প্রদান করেছিলাম। আনন্দের সংবাদ হচ্ছে, ইতোমধ্যেই নৌকাটির মেরামত কাজ শেষ হয়েছে এবং সেখানে শুরু হয়েছে বেঁধে ভাওয়ার পাঠশালা, আর আনন্দমুখর পরিবেশে এই ভাসমান নতুন নৌকায় আবারও চলছে শিশুদের ক্লাস। ছড়ার নাম কাজের আনন্দ। আমরা আমাদের নৌকা স্কুলটি সেই বেঁধে ভাওয়ার ভাসমান পাঠশালাটি শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের যে শিশুরা আছে, বেঁধে সম্প্রদায়ের যে শিশুরা আছে, তারা ভীষণ আনন্দিত এবং তাদের গার্ডিয়ানরাও নতুনভাবে স্বপ্ন দেখছে। আমরা একটি ভালো কাজ দেখলাম, এই ভালো এবং মন্দ নিয়ে আমাদের মামা ভাগ্নের দ্বন্দ্ব ছিল চিরকাল। মামার শিক্ষায় দীক্ষা নিয়ে ভাগ্নে এখন সেই নিরীক্ষায় দীক্ষা দিচ্ছে নিজের ভাগ্নেকে। এবার দেখা যাক এই মামায় তার ভাগ্নেকে কেন থামায়। তাতে আমার কি, আমি খারাপ কিছু না দেখাইলেই তো হইলো। আর মামু খালি আমি না, দেশের অনেক বড় বড় স্টাররাও এখন টিকটক করতেছে, হেরা নিজেকে অ্যাক্টিং বাদ দিয়া অন্যের কথায় অন্যের গানে ঠোঁট মিলায়, কেমন জানি করে। আমি একটা নতুন ব্যবসার খোঁজ পাইছি মামু, তোমার পছন্দ হইব। আমি তারে এমন সব আইডিয়া দিছি, উনি আমার কথায় খুশি হয়ে লগে লগে কামটা আমারে দিছিস। বলছি আমার এলাকার প্রত্যেকটা বাড়িতে এমন ভাবে পোস্টার লাগাবো, এলাকার কোনো বাড়িঘর চেনা যাবো না, বাড়িতে বাড়িতে খালি পোস্টার আর পোস্টার, রাস্তাঘাট স্কুল কলেজের কোনো দেয়ালে 1 ইঞ্চি ফাঁক থাকবো না, খালি দেখা যাবো আমাকে সভাপতির নাম আর চেহারা, প্রত্যেকটা গাছে গাছে প্যারাক মেরা ব্যানার টানায় দিব, গাছে গাছে আমাকে সভাপতি সাহেবের দোয়া জুড়বো, আমাকে এলাকা দিয়া মেট্রো রেলের যে পিলার গুলা গেছে পিলার গুলা পোস্টারে পোস্টারে রঙিন করে দিব, দেখলে মনে হইব পোস্টারের পিলার। বুদ্ধিটা ভালো না মামু? না,
তুই একটা বেকু, ওই ক্লাবের সভাপতি আরেকটা বেকু। এটা কি কও মামু? শোন, এই সব কাম করতে গিয়া মামুর কাছ থেকে আমি শিখছি কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। ভুলটা কি? ক্লাব করছে মানুষের উপকারের লেগে, বাড়িতে বাড়িতে পোস্টার লাগে মাইসের বাড়ির ওয়ালের ক্ষতি করার লেগে না, মেট্রো রেলের পিলার গিলির সৌন্দর্য নষ্ট করবার জন্য না, গাছে ফেরাক পাইরা গাছের আয়ু কমাবার লেগে না, এগুলি ভালো কাম না। মামু আমি তো দুধে পয়সা পাওনের লেগে সুগার মাইসের বাড়ি ঘোড়ার রাস্তাঘাটের দেওয়া নষ্ট করার ব্যবসা করতে তো এই পয়সার দরকার নাই, বরং তো সভাপতি রেখো পোস্টারে লেখে না মানুষের বাড়িতে বাড়িতে গিয়া দোয়া চাইতে। আর যারা এরকম পোস্টার ব্যানার সাইনবোর্ড বিলবোর্ড লাগাইয়া দেশের সৌন্দর্য নষ্ট করতেছে তাগো সচেতন করবার জন্য কিছু কর, পয়সা তো আমি দেবো। মোহাম্মদ শাহজাহান ঝিনাইদহের বদরগঞ্জ থেকে লিখেছেন, আমাদের গ্রামে অত্যন্ত দরিদ্র কিন্তু প্রতিভাবান একজন কৃষক রয়েছেন, যিনি ভারসাম্য রক্ষার বিভিন্ন ক্রীড়া কৌশল জানেন। যেমন একটি লাউ মাথায় নিয়ে ভারসাম্য রক্ষা করে আধা ঘন্টারও বেশি সময় সাইকেল চালাতে পারেন, আবার দুটি সাইকেল নিয়েও এই খেলা দেখাতে পারেন, লাউ মাথায় নিয়ে নারকেল গাছেও উঠতে পারেন। আমরা পরীক্ষা করে দেখেছি তার মাথায় কোনো আঠা যেমন নেই তেমনি লাউটিতেও কোনো কারসাজি করা হয়নি। শুধু তাই নয়, বেগুন ডাব ও বেলের মতো ছোট জিনিস মাথায় নিয়ে ভারসাম্য রক্ষা করে সাইকেল চালাতে পারেন, আবার দইয়ের হাঁড়ি মাথায় নিয়ে সাইকেল চালাতে এবং খেতে পারেন। এসব করে মানুষকে আনন্দ দিলেও তার বাড়িতে আনন্দ নেই, তার বাবা মা দীর্ঘদিন ধরে অসুস্থ ইত্যাদির কাছে তার খেলাগুলো দেখিয়ে তাকে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার বাবা মার চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করতে অনুরোধ জানাচ্ছি। আশা করি ইত্যাদি গ্রামবাসীর পক্ষ থেকে লেখা আমার চিঠিটিকে গুরুত্ব দেবে। আপনার চিঠিকে গুরুত্ব দিয়েছি বলেই সাইফুলকে উৎসাহ দেয়া এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য খেলাগুলো দেখালাম। শুধু তাই নয়, আজকে আমরা সাইফুলকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। সাইফুল, আমরা আপনার খেলাগুলো দেখালাম, আপনি কি খুশি? জি, আমি খুশি। আমরা জেনেছি আপনার বাবা মা অত্যন্ত অসুস্থ এবং আপনি অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। জি, আর সেজন্যই আজকে আমরা ইত্যাদির মাধ্যমে কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে আপনার বাবা মার চিকিৎসা সহায়তা করার জন্য আপনাকে 50,000 টাকার চেকটি আমি দিচ্ছি। আশা করি এ দিয়ে আপনি আপনার বাবা মার চিকিৎসা করাতে পারবেন। অনেকদিন থেকে আমার ছবি তুলে নিয়ে যে ইউটিউবের এরা আমার কোনো অনুদান দেয়নি, মানে অনেকেই আপনার ছবি তুলে নিয়েছে এবং তারা ইউটিউবে দিয়েছে, দিয়ে আমার কোনো অনুদান দেয়নি, মানে কোনো টাকা পয়সা দেয়নি। এই টাকা আপনারা আমার দিলেন, আমি আমার বাবা মার চিকিৎসা করতে পারবো, আমি খুশি। আপনার খুশিতেই আমাদের খুশি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়, আর ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। আমরা বিরতি পেলেও কেউ কেউ আছেন যিনি বিরতি নেন না, বিরতি দেনও না। যেমন এক অনলাইন বিক্রেতা অন্যকে পণ্যের খবর জানাতে এ লাইন সে লাইন বেলাইন করতে করতে কাকে যে কোন লাইনে নিয়ে যান তা যদি দেখতে চান দেখুন। গুড মর্নিং স্যার, কি হেল্প করতে পারি? হ্যাঁ, মর্নিং মর্নিং। আচ্ছা, আপনাদের ওখানে কি টাটকা শাক আছে? আছে স্যার। কি শাক নেবেন? কি শাক আছে? খুব ভোরে গ্রাম থেকে আসা সব তাজা শাক স্যার। এই যেমন ধরেন লাউ শাক, পুঁই শাক, লাউ শাক, পাট শাক, মেথি শাক, কুমড়া শাক, ডাঁটা শাক, সর্ষে শাক, ভুত্তে শাক, ডেকি শাক, কলুই শাক, পালং শাক, কলমি শাক, মটর শাক, সজ্জ শাক, আলু শাক, কচু শাক, মূলা শাক স্যার। এই যে দাঁড়ান, আমি যে কী শাক নেবো ভেবেছিলাম সেটাই তো ভুলে গেছি, আবার বলবো স্যার। না, ওই লাস্টে মূলা বলেছিলেন না, ওটাই দেন 1 কেজি। ও মূলা, তাছাড়া শাকসহ নাকি শাক ছাড়া মূলা স্যার? দেশি মূলা নাকি হাইব্রিড মূলা, লাল মূলা নাকি সাদা মূলা, গাঢ় লাল নাকি হালকা লাল, বড় মূলা নাকি ছোট মূলা? না ভাই, মূলাও লাগবে না, আমাকে 2 কেজি আলু দিয়েন। ও আলু? হ্যাঁ, মিষ্টি আলু না গোল আলু, নতুন আলু না পুরনো আলু, ছোট আলু না বড় আলু, ভর্তার আলু না তরকারি আলু, বার্গার খাওয়ার আলু না ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আলু? ভাই, আপনি তরকারির আলুই দেন। আর ভাই, একটা সবজি নেওয়ার দরকার ছিল, বলবো? নিশ্চয়ই, কি সবজি লাগবে বলেন। কচু আছে? আছে মানে খালি বলেন, কি কচু চান? এই যে দুধ কচু, মান কচু, ওল কচু, তারপরে পঞ্চমুখী কচু, কচুর শাক, কচুর লতি? না ভাই, কচু লাগবে না। মাছ পাওয়া যাবে? বলেন কি স্যার, কি মাছ চান? ছোট মাছ, বড় মাছ, গুড়া মাছ, জ্যাঁতা মাছ, মরা মাছ, লাফাইন্ডা মাছ, পাঁচ স্পেশালি মাছও আছে।
ও গুড়া মাছ আছে না? হ্যাঁ স্যার আছে, বাতাসি কাজুরি মোলা ঠেলা কাসকি ট্যাংরা কুলচা চান্দা চালা বাইলা পুটি, আরো যদি বড় চান তাহলে রুই কাতলা বোয়াল পাঙ্গাস আর কই শিং মাগুর মাছও আছে স্যার। থাক থাক থাক, আপনি একটা মাঝারি সাইজের কাতল দেন। কোন জায়গার কাতল খাইবেন স্যার? ভৈরবের আরুচার মাগুরার পদ্মার মেঘনার যমুনার নাকি স্যার ওই মাওয়া ঘাটের? আমি তো জানি না ভাই কোন জায়গার মাছ কেমন, আপনার যেটা খুশি সেটাই দেন। কয় কেজি স্যার? দুই চার ছয় আট দশ কেজি? দুই কেজির দাও। স্যার কেটে নাকি না কেটে? যদি বলি কেটে তাহলে কি আরো প্রশ্ন আছে? ছোট্ট একটা প্রশ্ন স্যার, মাছটা কি মাঝখানে ফেড়ে পিস করব নাকি আস্তে আস্তে পিস করব? আমি কি বলবো জানি না, আপনার যা খুশি তাই করেন, আমার কেমন যেন লাগছে, মাথাটা ঘুরাচ্ছে। আমি রাখি ভাই, এই এক গ্লাস পানি দাও তো। প্রবাদ আছে শাক দিয়ে মাছ ঢাকা, এখানে মাছ দিয়ে শাক ঢাকা হলো, কারণ ক্রেতার শাক কেনা হলো না। তবে আমরা এমন একজন প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীর সন্ধান পেয়েছি, প্রযুক্তির এই যুগে যিনি মানুষকে এভাবে বিভ্রান্ত না করে বরং ভ্রান্তজনের কারসাজিতে পান্থজনকে সর্বশান্ত হওয়া থেকে বাঁচাতে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ, মানুষকে সেবা দিয়ে যার দোকান হয়ে উঠেছে আলাদিনের চেরায়। কক্সবাজার জেলা সদর থেকে 33 কিলোমিটার উত্তরে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশন, আর এই স্টেশনেই রয়েছে মোহাম্মদ ফরিদুল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠান আলাদিনের চেরা। ব্যস্ততম এই এলাকায় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থাকায় প্রায়শই এখানে প্রতারণা ও চুরির ঘটনা ঘটে। এইসব অপরাধীদের কবলে পড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও অর্থ হারানো মানুষদের দুর্দশা দেখে ফরিদুলের কষ্ট হতো। ফরিদুল ভাবলেন ব্যবসার পাশাপাশি সিসি ক্যামেরা বসিয়ে এসব অপরাধীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন এবং ভুক্তভোগীদের মালামাল উদ্ধারে সহযোগিতা করবেন। এই ভাবনা থেকেই ফরিদুল এই স্টেশনের 6টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন, যা তার দোকানের সামনে রাখা টিভি পর্দায় প্রদর্শন করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে ফরিদুল এসব অপরাধীদের শনাক্ত করেন এবং ক্ষেত্রভেদে ভুক্তভোগীদের আইনি সহায়তা পেতে সাহায্য করেন, ফলে এই এলাকায় কেউ প্রতারণার শিকার হলে কিংবা কারো কিছু হারালে তারা আলাদিনের চেরাগের শরণাপন্ন হন, আর ফরিদুলও তাদের জিনিসপত্র উদ্ধারে আন্তরিকভাবে সহযোগিতা করেন। তাৎক্ষণিকভাবে ধরা না গেলে সিসি ক্যামেরায় ধারণকৃত শনাক্ত হওয়ার দৃশ্য পরবর্তীতে তিনি ফেসবুকে আপলোড করেন। অধিকাংশ ক্ষেত্রেই ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হয় এবং ভুক্তভোগীরা তাদের হারানো মোটরসাইকেল, টমটম, স্বর্ণালঙ্কার, টাকা কিংবা বিভিন্ন মালামাল পেয়ে খুশি হন। আর গার্ডিয়ান চুরি হইবার পরে ফরিদ ভাইয়ের হাসে যায়, আর গার্ডিয়ান উদ্ধার হইয়ে আই যারে আল্লাহ হাসে দোয়া করি। আমার আম্মু বৃদ্ধ মানুষ, উনি ব্যাংক থেকে 50,000 টাকা নিয়ে যাওয়ার সময় এক পাতার ওই খপরে পড়ে ওনার টাকাগুলো চিন্তা হয়ে যায়। আমি ফরিদ ভাইয়ের কাছে আসলাম, উনি ভিডিও ফুটেজ দেখার পর ফেসবুকে আপলোড দিল, 14 দিনের মাথায় আমরা 50,000 টাকা ফেরত পাই। প্রযুক্তি ব্যবহারে ফরিদুল বিগত 10 মাসে 75 জন ভুক্তভোগীকে তাদের চুরি হওয়া ও হারানো জিনিস ফিরিয়ে দিয়েছেন। ফরিদুলের এই প্রযুক্তি সেবা এলাকায় হয়ে উঠেছে সত্যিকারের আলাদিনের চেরাগ। মোহাম্মদ ফরিদুল আলমের একান্ত নিজস্ব উদ্যোগে স্থানীয় জনসাধারণের নিরাপত্তা সাধন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। তার এ ধরনের নিঃস্বার্থ উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো সেই আলাদিনের চেরাগের মালিক জনাব ফরিদুল আলমের সঙ্গে। জনাব ফরিদ, শুরুতে জানতে চাইবো আপনি আপনার এই দোকানের নাম আলাদিনের চেরাগ রাখলেন কেন? মানুষের হারে যাওয়া জিনিস খুঁজতে যখন আমার দোকানে আসে তখন এগুলো যখন ফেরত পাই, জি এই জন্যই আলাদিনের চেরাগ নাম রাখা হয়েছে। তা আপনি এই কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা হয়েছে কখনো? পাবলিক প্লেসে সিসি ক্যামেরা লাগানোর অনুমতি না থাকায় প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল, পরে আমার কার্যক্রম দেখে প্রশাসন পাবলিক সবাই খুশি, এখন এরা সহযোগিতা করতেছে, সবাই এখন সহযোগিতা করছে। হঠাৎ আপনি এই কাজে উৎসাহী হলেন কেন? আমাদের ঈদগাহতে নতুন থানা হওয়ার পরে একটা পুলিশ কনস্টেবল অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল, ওই গাড়িটা খুঁজতে থানা পুলিশ এবং আমি সহ অনেক চেষ্টা করছি, একটা ফুটেজ সংগ্রহ করতে পারিনি। এরপর থেকে চিন্তা করলাম যে এখানে যদি কয়েকটা ক্যামেরা লাগাই, যদি কোনো মানুষের কোনো দিন উপকারে আসে তাহলে আমাদের অর্থ আর কষ্ট দুইটাই সার্থক হবে। আমি সেই থেকে আপনি এই সিসি ক্যামেরা দিয়ে সহযোগিতা করছি। জি জি, ব্যক্তিগত উদ্যোগে আপনার এই মহৎ কাজের জন্য আপনাকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সিসি ক্যামেরার প্রযুক্তি থেকে আমরা একটু ভিন্ন রকম যুক্তিতে আসি, কারণ কথায় আছে যুক্তি থাকলে মুক্তি মেলে। দেখা যাক এই রেস্তোরাঁ মালিক কোন যুক্তিতে প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্তি পেলেন। আপনার দোকান তো বেশ সরগরম। সরগরমে দেখছেন কি সরগরম সরগরম সব কিছু আছে। কারণটা কি? কারণটা হচ্ছে মোবাইল ফোনের কিছু কিছু অ্যাপস এর ব্যবহার আমার এই হোটেলে নিষিদ্ধ। দেখেন না, কারোর হাতে কোনো মোবাইল নেই, টেবিল খালি, তবে কল করা যাবে, কল ধরা যাবে, কিন্তু 2 মিনিটের বেশি কথা বলা যাবে না।
হোটেলের সাথে এগুলির কি সম্পর্ক? আনন্দমুখর পরিবেশে খাওয়া এবং খাওয়া শেষে অন্যকে খাওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু এখন তো ভিন্ন চিত্র রে ভাই, বসে বসে ফেসবুক করে সেট করে টিকটক দেখে নিলে গেম খেলে, দেখতে দেখতে এমন নেশাগ্রস্ত হয়ে যায় রে ভাই, ফলে খাবার হয়ে যায় ঠান্ডা, খাবার কোনো মজা থাকে না। শুধু তো তাই না, আমরা কাউন্টারে মোবাইল ফোন জমা রাখি, যারা মোবাইল জমা রাখি ভিতরে ঢুকে তাদের জন্য আমরা 10% ডিসকাউন্ট সুবিধা রাখছি। এই যে দেখেন কারো হাতে মোবাইল নাই, তারা সবাই মোবাইল জমা দিচ্ছে, আমরা তাদেরকে টোকেন দিচ্ছি, যাওয়ার সময় টোকেন জমা দিয়ে মোবাইল নিয়ে চলে যাবে। কিন্তু আপনার এখানে দেখছি একটু ভিন্ন রকম লেখা, আচ্ছা এইসবের কারণ কি? এগুলি সবই মোবাইলের বিকল্প, অল্টারনেট। আরে ভাই, আগে তো হোটেল রেস্টুরেন্টে দেখতো মানুষের সরগরম, কোলাহলে মুখ, এখন শুনশান নিস্তব্ধতা, একটা ভৌতিক পরিবেশ, খাবার অর্ডার দিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে মোবাইল লই, সবাই যেন সবার অপরিচিত, কেউ কাউরে চিনে না, খাবারটা উপভোগ করে না। সেই জন্যে আমরা আলাপ আলোচনার উপরে জোর দিয়েছি। আমাদের কথা হলো দুনিয়াটা মস্ত বড়, কাও দাও ফুর্তি করো। সরি, এবার বলেন আপনাদের জন্য কি করতে পারি? আমাদের ফটো জমা রাখেন, আমরা 10% ডিসকাউন্ট পাইতে চাই। এই ভদ্রলোক ডিসকাউন্টকে কাউন্ট করলেও আমাদের নানি তার নাতিকে কাউন্টই করতে চায় না, যদিও নানি জানে নাতির সাথে কথায় পারা যায় না, কারণ নানির কাছে নাতি ভুল ধরার আয়না। এবারে দেখা যাক এই তেলিয়াপাড়া চা বাগানে এসে কে ধরে কোন বায়না। নানি নানি খারাপ হয় নানি, আরে কই যাইতাছো, কথা আছে? আমার টাইম নাই, যা কও অনেক তাড়াতাড়ি কও। ও মা, তুই মারো টাইম নাই কেন রে, আমার কোনো কাম থাকতে পারে না? পারে, তুই আজকাল দেখবা অনেকে হুদাই ব্যস্ততা দেখায়, ও তো সব কামের কাম কিচ্ছুই না। হে গরে নিয়া তোরাতে চিন্তা না করলে হইব, তুই তোর চিন্তা কর। ওই তুই কি সারা জীবন এরকম বয়ে বয়ে খাবি? ও বয়ে বয়ে খামু, পৃথিবীর বেশিরভাগ মানুষই বয়ে বয়ে খায়, কারণ এটাই খাওয়া দাওয়ার নিয়ম। এর লেগে তো মানছে কয়, তুই একটা বাচ্চা আর ফালতু, তোর কোনো ওয়েট নাই। এই তো নানি একটা ভুল কথা কইলা, কেডা কইছে আমার ওয়েট নাই? আমি মানুষটা সাইজে ছোট হইতে পারি, কিন্তু আমার ওজন কমছে কম 40 কেজির কম না। ওয়েট না, এই ওয়েট হলো কি কথার ওয়েট? কথা মা পুণ্যের যন্ত্র, আমি হলো পাই নাই, যদি কথার ওজন করে যাইতো তাইলে এতদিনে কত মানুষের কত কথা যে ধরা খাইতো, তুমি গুইন্না শেষ করতে পারত না। মেশিন হ্যাগর কথার কোনো ওজনই খুঁজে পাইতো না। এই ওইসব বুঝছি। আচ্ছা নানি, এইবার কল তো আমরা এইবার কই আইছি? আমরা এইবার হবিগঞ্জে আইছি, হবিগঞ্জে আইছি। হ্যাঁ, দেখো না চারিদিকে কত সবুজ চা বাগান, চলো নানি এই ঘরের মধ্যে বসে না থেকে সবুজ চা বাগানে একটু হাইটে আসি, দেখবা মনটা অনেক ফুরফুরা হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এতক্ষণে তুই একটা ভালো কথা কইছস, এতক্ষণ তোর আমি গাইল পারছি, এখন আর তোর আমি ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। এই গা আবার কি কইলা, ধন্যবাদ দিলে মানুষ খাটো হইব কে? না না, মানে ছোট করতে চাই না। এইটা একটা ভুল কথা, ধন্যবাদ দিলে মানুষ কখনো খাটো হয় না, ছোট হয় না। তাইলে তুমি আমার চাইতে মেলা খাটো খাটো মানুষ দেখতা, কারণ হর হামেশাই মানুষ মানুষের হুমানে ধন্যবাদ দিতাছে, যে দিতাছে তাতে কি মানুষ ছোট বা বড় হইছে? হ্যাঁ হইছে, তুই জিতছস হইছে। হ্যাঁ, এখন আমার ঠান্ডা লাগতাছে, ওই বাগানে যাওনের আগে চল যাই গরম গরম 2 কাপ চা খাই আসি। আচ্ছা এই তো একটুটা ভুল করলা শেখে আইয়া, চা তো খায় না, পান করে পান, এই যে আবার চুন দিয়া খাওয়ার পান না, এই পান পান চল ওই সব উঠছি পান করে চল। এই বিজয়ের মাসে বাঁধ ভাঙা উল্লাসে ঘরে ফিরেছিল বিজয়ী বাঙালি বীর, গেয়ে উঠেছিল স্বদেশের জয়গান, আর এই বিজয় আনতে বাংলাদেশের লাখো সন্তান দিয়ে গেছে প্রাণ। এই বিষয় নিয়েই এবার একটি দেশের গান, লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন ইব্রা টিবু, আর গাইছেন শিল্পী সামিনা চৌধুরী ও ফামিদা নবী। চারিদিকে তাই দেখি আলো আর আলো।
মানবতা এবং বিবেকের চেতনা জাগ্রত থাকলে নিজে যেমন সফল হওয়া যায় তেমনি সাফল্য আনা যায় অন্যের জীবনেও। আমরা এবার তেমনই দুজন মানুষের কথা আপনাদের বলবো। তাদের একজন সুজন কুমার বিশ্বাস, যিনি চরম দারিদ্র্যের মধ্যে থেকেও জীবনের অনুসন্ধান করে সফল হয়েছেন, আর অন্যজন জনাব কুতুবুদ্দিন আহমেদ, যিনি সামাজিক চেতনার দায়বোধ থেকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। সুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ধরইল গ্রামে। আমরা গিয়েছিলাম সুজনের গ্রামে। সুজনের জীবন শুরু হয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে, আর এই দুঃখ কষ্ট দেখতে দেখতেই সুজনের বেড়ে ওঠা। ভিটে মাটি হারা সুজনের বাবা ছিলেন শ্বশুর বাড়িতে আশ্রিত। গ্রামের হাটে ক্ষৌর কর্ম করে যা আয় করতেন তা দিয়েই খেয়ে না খেয়ে তাদের জীবন চলত। সুজন ছিল অত্যন্ত মেধাবী। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো সুজন কুমার বিশ্বাসের সঙ্গে। সুজন, আমরা জেনেছি যে 2002 সালে মডেল টেস্ট পরীক্ষায় পুরো উল্লাপাড়া উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও ফর্ম পূরণের 50 টাকা নাকি জোগাড় হচ্ছিল না, বাধ্য হয়ে খাবার জন্য যে চাল ছিল সেখান থেকে 2 কেজি চাল বিক্রি করে 50 টাকার ব্যবস্থা করা। আমরা জানি এত কষ্ট করে পরীক্ষা দিয়েও আপনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। শুধু তাই নয়, আপনার ছোট বোন শুক্লা রানী, তিনিও বেশ মেধাবী, সেও 2005 সালে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এর পরে লেখাপড়া কিভাবে চলল? বাবার একার পক্ষে তো সংসারের খরচ চালানোর পর দুজনের পড়ালেখার খরচ চালানো সম্ভব না, তখন এগিয়ে এলেন মা। মা এগিয়ে এলেন। আপনার মা কি কাজ করতেন? মা তখন অন্যের বাড়িতে কাজ করতেন, পাশাপাশি মাঠে ঘাটে থেকে গোবর করতেন, ঘুটে তৈরি করতেন, সেই ঘুটে বিক্রি করার পরে যা হতো সেইটা টাকা দিয়ে এবং বাবার সেলুনের কাজ দিয়ে মানে আপনাদের শিক্ষা এবং সংসারের খরচ চালানো হতো, চলতে থাকলো। আচ্ছা, তারপর? তারপর 2008 সাল আমি SSC পরীক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ বিনামূল্যে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিলেন, পরীক্ষায় আমি গোল্ডেন GPA 5 পেলাম। আচ্ছা আচ্ছা, সবাই খুব খুশি, একই সঙ্গে দুশ্চিন্তা, কেন পরবর্তী শিক্ষা নিয়ে কি করা হবে, কে চালাবে শিক্ষার খরচ। জি। আচ্ছা, তারপর? ঠিক এই সময় পত্রিকায় একটা প্রতিবেদন দেখে ঢাকার ব্যবসায়ী এবং সমাজসেবক কুতুবুদ্দিন স্যার এগিয়ে এলেন, আমাকে ঢাকায় ডেকে নিলেন। স্যার বললেন তোমাকে ঢাকার সেরা কলেজে ভর্তি করাবো। ভর্তি পরীক্ষায় আমি টিকলাম, টিকার পরে স্যার আমাকে নটরডেম কলেজে ভর্তি করে দিলেন এবং HSC 2 বছর উনি আমার সমস্ত ব্যয়ভার বহন করলেন। সুজন, আমরা জেনেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও আপনি গোল্ডেন GPA পেয়েছিলেন এবং পরবর্তীতে মায়ের ইচ্ছেতে চিকিৎসক হতে চাইলেন। পরবর্তীতে 2011 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাই। বাড়ির সবাই খুবই খুশি, একই সাথে একটা দুশ্চিন্তা ভর করলো, খরচ কে বহন। জি, মেডিকেল শিক্ষা তো একটু ব্যয়বহুল শিক্ষা, তো সেক্ষেত্রে এত টাকা কোথায় পাবো। ঠিক এই সময় কুতুবুদ্দিন স্যার আমার পাশে এসে আবার দাঁড়ালেন, পুরো 5টা বছর উনি আমার ব্যয়ভার বহন করলেন, ওনার পাশাপাশি আরও একজন ব্যক্তি এবং 2টা প্রতিষ্ঠান সহায়তা করলেন। দর্শক মণ্ডলী, এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন। কুতুবুদ্দিন আহমেদ বিত্তবান হলেও তিনি চিত্তবান, যিনি নিজের এলাকা সহ দেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে বহুমুখী উন্নয়নে আলোকিত করেছেন। অসংখ্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তার মাধ্যমে পেয়েছেন শিক্ষার আলো। প্রচার বিমুখ এই মানুষটিকে আমরা 2016 সালের এপ্রিল মাসে প্রচারিত ইত্যাদিতে তুলে ধরেছিলাম। এ সময় সুজনকেও আমরা ইত্যাদিতে দেখিয়েছিলাম।
আপনার মনে আছে নিশ্চয়ই? জি স্যার, 2016 সালে। হ্যাঁ, 2016। আচ্ছা, এরপর কি হলো সুজন স্যার? এরপর আমি মেডিকেলে পড়তেছিলাম, ঠিক এই সময় বোনটাও পাস করলো। 12 সালে তাকে আমি নার্সিং কলেজে ভর্তি করে দিই। এই সময় আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বোনটা নার্সিংয়ে পড়ে। আমি তখন টিউশনই করতাম, এতটা পরিশ্রম করার কারণে আমার চোখে সমস্যা দেখা দেয়। আবারও নিরুপায় হয়ে আমি কুতুবুদ্দিন স্যারের কাছে গেলাম। উনি আমাকে চেন্নাই পাঠালেন, চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করলেন, সুস্থ হলাম। তারপরে 2017 সালে MBBS পাস করলাম। 2018 সালে 39তম BCS এর আমি অ্যাপ্লাই করি। 2019 সালে 30 এপ্রিল চূড়ান্ত তালিকায় আমার নাম আসে। আচ্ছা আচ্ছা। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হই, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লাপাড়াতে। আপনার বোনের কি হলো? আমার বোন ডিপ্লোমা নার্সিং পাস করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি পেল। সুজন, আপনাদের এত সফলতার পরেও দীর্ঘদিন অন্যের বাড়িতে থাকার কারণে সমস্যায় পড়েন এবং সেক্ষেত্রে এগিয়ে আসেন জনাব কুতুবুদ্দিন আহমেদ। কথায় কথায় একদিন স্যারের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। অবিশ্বাস্য হলে সত্যি, মাত্র 19 দিনের মাথায় স্যার বাড়িটার কাজ সম্পন্ন করে দিলেন এবং 20 দিনের মাথায় আমরা বাড়িটাতে উঠলাম। তাহলে এখন আপনার বাবা মাও খুব ভালো আছেন এবং সুস্থ আছেন? জি, আমার বাবা মা খুবই ভালো আছেন। বাবাকেও এখন বাধ্য হয়ে সংসার চালানোর তাগিদে সেলুনের কাজ করতে হয় না, মা বাড়িতেই থাকেন, গোবর করানোর কাজ করতে হয় না, সমস্ত খরচ আমি নিজেই চালাই। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো সুজন কুমার বিশ্বাসের মা ছায়ারানী বিশ্বাস এবং তার বাবা সুশান্ত কুমার বিশ্বাসের সঙ্গে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, এখন তো সুজন ডাক্তার হয়েছে, আপনার কেমন লাগছে? আমার ছেলে মেয়ের জন্য আমার রক্ত এলাকার মানুষের গর্ব, এটি আমার বড় গর্ব। একসময় তো আপনি অনেক কষ্ট করেছেন সুজনের জন্য। অনেক কষ্ট, আমি মানুষের কাজ পর্যন্ত করেছি, গাঁদা সেলাই করেছি, গোবর ভাঙিয়েছি। আমার দিন মনে হয় না খায় গেছে এই বাচ্চা কাছে। চাল কেনার পয়সা বাদ দিয়ে ছেলে মেয়ের খাতা কলম কিনেছি, কি মানুষের কাছে হাত বাড়াছি যে আমার ছেলে মেয়ের খাতা কলম কিনবো আপনার কিছু টাকা পয়সা দিয়ে। এবার আপনার কাছে জানতে চাইব, আপনার ছেলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আপনার অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগছে। আমাকে ওই তো সুজনের, সুজন ডাক্তারের বাবা বলে, সুজন ডাক্তারের বাবা বলে, এটা আপনার অনেক ভালো লাগে? হ্যাঁ, অনেক ভালো, খালি ভালো না। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার এই জীবন কাহিনী শোনার পর আপনাকে বলেছিলাম আপনি সমাজে এখন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনি একজন চিকিৎসক। তো আপনি আপনার জীবনের এই অজানা কথাগুলো টেলিভিশনে বলবেন কি না জানতে চাইলে আপনি বললেন তাতে আপনার আপত্তি নেই, কারণ সমাজে একটি অবস্থান তৈরি হয়ে গেলে অনেকেই অতীত ভুলে যায়। আপনি সেটা ভুলে যাননি, কেন বলতে চাইলেন? রুট ভুলে গেলে চলবে না, এই অতীতই আমার শিকড়। এই শিকড়কে যে ভুলে যায় সে কখনো আদর্শ মানুষ হতে পারে না। অতীতের অভিজ্ঞতা আমার কর্মে স্পৃহা যোগায়, আমাকে সামনে এগোতে সাহায্য করে। আমি অতীতকে ভুলতে চাই না, সারা জীবন অতীতকে নিয়েই বাঁচতে চাই। সুজন, আশা করছি আপনার এই জীবন কাহিনী এবং আপনার এই পথ চলা আর অনেককে অনুপ্রাণিত করবে। আমরা আপনার সফলতা কামনা করছি, আপনি সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করুন। জি, আপনাকেও অনেক ধন্যবাদ, আমিও আপনার সুস্থতা কামনা করছি। দর্শক মণ্ডলী, সুজন কুমার বিশ্বাসের আত্মবিশ্বাস, জীবন যুদ্ধ ও সাফল্যের এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে প্রসারিত চিত্তের বিত্তবান ব্যবসায়ী জনাব কুতুবুদ্দিন আহমেদের সাগ্রহ সহায়তা। বিত্তবানেরা যদি এভাবেই সামাজিক দায়বোধ থেকে এগিয়ে আসেন তাহলে অনেক সুজনই হয়তো এভাবে মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারেন, হতে পারেন প্রতিষ্ঠিত। কিন্তু প্রতিষ্ঠিত হলেও সবাই সুজন হতে পারে না, বরং তার নরসুন্দর পিতা এবং ঘুটে কুরানি মায়ের কথা সে গর্বের সঙ্গে উচ্চারণ করে। নিদারুণ দারিদ্রের সঙ্গে প্রতি পদে পদে যুদ্ধ করে সফল হওয়ার পর সুজন কুমার বিশ্বাস যেভাবে তার শিকড়কে বুকে ধারণ ও লালন করতে লজ্জা নয় বরং অহংকার বোধ করেন, তেমনি মানসিকতা সবার মধ্যে সঞ্চারিত হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।